আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে 2024 সালে যে বাজেট পেশ করা হচ্ছে সেখানে আইটি এবং আইটি রিলেটেড ফ্রিল্যান্সারদের যে এতদিন যে 10 বছর যে এক্সেমশন ছিল সেটা উঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। এটা হতেও পারে নাও হতে পারে, তবে হওয়ার সম্ভাবনা এবার বেশি, কারণ যেহেতু আমাদের আর্থিক অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা ঠিক তেমন ভাবে ভালো নয় এবং ডলার রেমিটেন্স প্রবাহ কম, তাছাড়া আয়কর বিভাগ থেকে সেভাবে সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না যে ডেফিসিট অ্যামাউন্ট আছে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে চাচ্ছে সবগুলো এক্সেমশন, যেটা IMF এর সাজেশন অনুযায়ী সরকার চাচ্ছে সব যেসব বিষয়গুলো, যেসব খাতগুলোতে এক্সেমশন দেওয়া ছিল, ট্যাক্স মওকুফ ছিল, সেসব বিষয়গুলোতে ট্যাক্স ইম্পোজ করার একটা চিন্তা ভাবনা চলছে। এক এক সেক্টরকে এক এক সময় সরকার প্রমোট করবে, এটা স্বাভাবিক বিষয়, এবং কখনো কখনো কোনো সেক্টরের উপরে কর ইম্পোজ করবে। তবে একটা সেক্টর গ্রো হওয়ার জন্য আমি মনে করি না 10 বছর খুব বেশি সময়, কারণ যে 10 বছর ছিল এক্সেমশন পিরিয়ড তার মধ্যে হয়তো 3-4-5 বছর হয়তো এমনি চলে গিয়েছে। আসলে আমরা তো আসলে যারা ফ্রিল্যান্সিং শুরু করেছি তারা শিখতে শিখতে গিয়ে একটা স্টেজে গিয়ে 4-5 বছর পরে গিয়ে একটা সুবিধা পেয়েছি, হয়তো হয়তো ধরুন 4-5 বছর হয়তো আমরা সুবিধাটা পেয়েছি। সো আমি আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই সময়টা আসলে এখনো সেরকম ফিজিবল না, আরো বেশি সময় দেওয়া দরকার ছিল। তবে সেটা সরকারের বিষয়, সরকার বাজেটে কিভাবে কি করবে না করবে সেটা সরকারের বিষয়। তবে একজন ব্যক্তিগত ভাবে ফ্রিল্যান্সার হিসেবে আমি মনে করি এই সময়টা আর একটু বাড়ানো উচিত ছিল, বা হয়তো হয়তো অন্যদের চাপে পড়ে হয়তো হয়তো অন্যদের সাজেশন শুনে হয়তো বাড়াতে পারে, যেটা যেহেতু এখানে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত সবার বিষয়ে চিন্তা করে হয়তো সেটা না হতে পারে অথবা হতেও পারে। সো এই যে এক্সেমশনটা উঠে যাচ্ছে, এই এক্সেমশন উঠে যাওয়ার পেছনে আমি মনে করি আমাদের অনেক ফ্রিল্যান্সাররাও দায় এবং বিভিন্ন মিডিয়াও দায়। যেমন ধরেন কিছুদিন আগে দেখলাম যে দিন মজুর থেকে সে কম্পিউটার কিনে ফ্রিল্যান্সার হয়ে $1,00,000 কামাচ্ছে। একজন 18 বছরের ছেলে সে $4,000-5,000 $10,000 নাকি প্রতি মাসে কালে কামাচ্ছে। সো কামাতে পারে। সো এই বিষয়গুলো ফ্রিল্যান্সিং, আমরা সবাই জানি যে ফ্রিল্যান্সিং এর সাকসেস স্টোরি কিন্তু যারা শুধুমাত্র সাকসেসফুল হচ্ছে তাদের কেন, আর মেজরিটি পার্সন ধরেন 98% ফ্রিল্যান্সারের আসলে কোনো খবর নেই বাংলাদেশে। আমরা এতদিন শুনেছি যতজন ফ্রিল্যান্সার, যতগুলো ফ্রিল্যান্সিং কান্ট্রি আছে সেখানের মধ্যে বাংলাদেশ 2 নম্বর স্থানে। আসলে তথ্যগত ভাবে সঠিক হলো, আসলে সমষ্টিগত ভাবে জিনিসটা ভুল। যেমন হয়তো আমরা আর্নিং এর দিক থেকে কখনো 2 নম্বর ছিলাম, আমরা ছিলাম শুধু অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। ধরেন আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, এখানে ভুরি ভুরি অ্যাকাউন্ট আমাদের, যেখানে হয়তো 98% ফ্রিল্যান্সারই কোনো টাকাই ইনকাম করেনি, কিন্তু সংখ্যাগত দিক থেকে কোয়ান্টিটির দিক থেকে আমরা হয়তো বেশি। সো এই হিসাবে চিন্তা করলে যদি ফ্রিল্যান্সারের সংখ্যা বলেন সেক্ষেত্রে হয়তো আমরা সংখ্যার দিক থেকে বেশি, কিন্তু ইনকামের দিক থেকে বা আর্নিং সোর্স থেকে অনেক অনেক দেশ থেকে আমরা পিছিয়ে, ইভেন কি ভিয়েতনাম, পাকিস্তান আরো অনেক দেশ থেকে আমরা পিছিয়ে আসলে। সো এখন যেটা হচ্ছে সে আমরা যে হাজার হাজার ফ্রিল্যান্সার প্রমোট করছে বা বিভিন্ন নিউজে হাজার হাজার ফ্রিল্যান্সার হচ্ছে, 7 লাখ 8 লাখ ফ্রিল্যান্সার হচ্ছে, এটা সংখ্যাগত একটা তত্ত্ব এবং এটার উপর ভিত্তি করে আসলে নিউজগুলো চ্যানেলগুলো আসলে তাদের কাভারেজের জন্য, তাদের প্রচার প্রমোশন, তাদের TRP বাড়ানোর জন্য বিভিন্ন রকম আসলে নিউজ করে। এটা তাদের তারা করবেই, স্বাভাবিক নিউজ চ্যানেলগুলো করবেই। কেউ সাকসেসফুল যদি কেউ তাকে তার টাকা দিয়ে নিউজ করতে চায় সেটা করতে পারে। সো আমার আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে আমাদের যারা ফ্রিল্যান্সিং এ যারা ভালো পজিশনে আছে তাদেরও একটা দায়িত্ববোধ আছে। যেমন ধরেন যারা শুধুমাত্র TRP বাড়ানোর জন্য, শুধুমাত্র অ্যামাউন্ট কে শো করার জন্য এইসব সেক্টর গুলোতে এসে এবং নিউজ চ্যানেল গুলোতে প্রচার প্রসার করছে, তাদেরকে আরেকটু সচেতন হওয়া উচিত। কারণ হয়তো যদি এইভাবে প্রচার প্রমোশন না হতো হয়তো আরো কিছুদিন, আমি ব্যক্তিগত ভাবে মনে করি সরকার হয়তো আরো কিছুদিন ভাবতো যে এই সেক্টরটা এখনো বুমিং, এই সেক্টরটা এখনো একটা স্টেজে যায়নি যেখান থেকে আমরা ট্যাক্স এক্সেমশনটা উঠিয়ে নেওয়ার মতো সময় এখনো এসেছে। সো যে হারে প্রচার প্রচার প্রচারণা হয়েছে, যে হারে তিলকে তাল করা হয়েছে, যে হারে রিক্সাওয়ালা থেকে কাজ করে ফ্রিল্যান্সিং হয়ে যাচ্ছে, কি যে হারে দিন মজুর কম্পিউটার কিনে ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছে, যেখানে একটা 18 বছরের ছেলে $1,00,000 কামাচ্ছে, স্বাভাবিক। এতে পুরো কমিউনিটিতে অন্যান্য প্রফেশনাল তারাও ফ্রিল্যান্সিং মার্কেটে চলে আসতে যাচ্ছে, কারণ এখানে $1,00,000 ইনকাম হচ্ছে। সো এটা তাদের দোষ আমি দিব না,
তো এটা মূলত যারা ফ্রিল্যান্সিং করে বা এই পেশার সাথে জড়িত এবং সাকসেসফুল, আমি তাদেরকে আসলে দোষারোপ করব, কারণ তারাই নিশ্চয়ই প্রমোট করে বলি বিভিন্ন এজেন্সি গুলো তাদের কাছে যায় এবং বিভিন্ন রকম মোটিভেশন অথবা তাদের সাকসেস স্টোরি শুনে। তো শুধু তাদের সাকসেস স্টোরি শুনে তো পুরো কমিউনিটিকে বেস করা আসলে সম্ভব না। যেমন আমি রিসেন্টলি একটু আপওয়ার্কে দেখেছিলাম যে বাংলাদেশ থেকে কতজন ফ্রিল্যান্সার $10,000 উপরে ইনকাম করেছে লাইফ টাইম। সো বেশি হলে 4-5,000-10,000 ফ্রিল্যান্সার হয়তো এইভাবে ইনকাম $10,000 ইনকাম করেছে, কিন্তু মেজরিটি পার্সন হয়তো $2, $5, $10, $100, $1,000, $2,000 এইভাবে ইনকাম করেছে, অথবা মেজরিটি পার্সনই ধরেন 60-70% ফ্রিল্যান্সারই কোনো টাকা ইনকাম করে। সো আপনি যদি মনে করেন যে এই 3-4 জন 5 জন 10 জন যদি পুরো সেই ফ্রিল্যান্সিং কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে, বিষয়টা তেমন না। তো এইসব বিষয়গুলো আসলে আমরা ঠিকভাবে তুলে ধরতে পারিনি, আমরাও তুলে ধরতে পারিনি, যারা আমাদের কমিউনিটির লিডার হিসেবে নিজেকে প্রকাশ করে তারাও এইসব বিষয়গুলোকে সেভাবে প্রাধান্য দিতে পারেনি। যারা ফ্রিল্যান্সিং অর্গানাইজেশন আছে তারাও কিন্তু সব গভর্নমেন্টের কাছে এই বিষয়গুলো তুলে ধরতে পারে, কারণ তাদেরকে যেহেতু একটা পজিশন দেওয়া হয়েছে, তারা যেহেতু একটা পজিশন হোল্ড করে, লিডিং পজিশন হোল্ড করছে, বা যারা নেতৃত্ব স্থানীয় লোক আছে তারা যদি গভর্নমেন্টের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন, এই তাদেরকে বুঝাতে পারেন যে গভর্নমেন্টকে যে এই এই যে ফ্রিল্যান্সাররা যারা কাজ করছে তারা কিন্তু এই ডলার গুলো আনছে। যেমন আমি একটা সহজ উদাহরণ দিই, যেমন একটা গার্মেন্টস এ যদি আপনি 100 টাকা ইনকাম করেন, সেই 100 টাকা থেকে হয়তো 70-80 টাকা পর্যন্ত সুইং কস্ট, বিভিন্ন ম্যাটেরিয়াল কস্টে আপনাকে ইম্পোর্ট পারপাসে চলে যাচ্ছে, কিন্তু এই ফ্রিল্যান্সার যারা আছেন তারা কিন্তু যে টাকাটা আনছেন তার 99% আমি বলছি সলিড মানি, কারণ এখান থেকে গভর্নমেন্টকে কোনো বা এক্সপোর্ট ডিউটি বা ইম্পোর্ট ডিউটি বা কোনো র মেটেরিয়ালস বা কোনো ফ্রিল্যান্সারকে কোনো কিছু পে করতে হচ্ছে না। তবে এখানে কিছু ফ্রিল্যান্সার যদি কিছু নীতিগত সুবিধা পেতো, তাহলে সহায়তা পেতো, আমি এক্ষেত্রে আসলে আমাদের খুবই সুবিধা হতো। যেমন ধরেন একজন ফ্রিল্যান্সার সে যদি আনার পরে $1,000 আনলো, সে 35% হয়তো ব্যাংকে ইআরপিও বা অন্যান্য ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে রাখতে পারবে, কিন্তু সে যখন টাকা তুলতে যায় সে কিন্তু ডলার তুলতে পারে না, সে কিন্তু তাকে ক্যাশ করে বাকি টাকা ক্যাশ করে আবার সে তুলতে পারে। সো এখন যে অসুবিধাটা হচ্ছে, যেমন ধরেন $200 বাইরে সে অনেক সময় পেমেন্ট করতে পারছে না, অথবা সে তার ক্রেডিট কার্ড নেই, ব্যাংক গুলো তাকে ক্রেডিট কার্ড দেয় না, সেই ক্রেডিট কার্ডের না থাকার কারণে, ডুয়েল কারেন্সি না থাকার কারণে সে অনেক কিছু পেমেন্ট করতে পারছে না। সো একটা ফ্রিল্যান্সার সে যদি $1,000 ইনকাম করে এবং সে যদি সেখান থেকে $50 খরচও করে, এবং সে চাইবে এই $50 খরচ করে সে আরো $500 ইনকাম করার জন্য, কারণ আমাদের অনেক সময় অনেক পোস্টিং এ পেমেন্ট হয়, অনেক আমাদের অনেক বিদেশি ক্লায়েন্ট এমপ্লয়ি থাকে যাদেরকে ছোট ছোটখাটো পেমেন্ট করতে হয়। সো অনেকগুলো ইস্যু আছে যেখানে একজন ফ্রিল্যান্সার যে টাকাটা ইনকাম করছে সে চাইলে যদি সরকার যদি নীতি সহায়তা দিত যে সে যে ইনকামটা করছে তার 10% সে খরচ করতে পারবে, অথবা সে 10% দিয়ে সে কোনো কিছু পারচেস করতে পারবে। সো এখন আমি আমি যখন ডলার আনছি আমি হয়তো 8 টাকা 10 টাকা পাচ্ছি, কিন্তু আমি যখন আবার সেই ডলার ব্যাংক থেকে কিনতে যাচ্ছি 17-18-21 টাকা পর্যন্ত আমাকে বের করতে হতো কিছুদিন আগে পর্যন্ত। সো এখানে একটা প্রায় 8-10 টাকা গ্যাপ ব্যাংক গুলো আমাদের সাথে আসলে পড়ছে। তো সবকিছু মিলে আসলে আমরা কোণঠাসা অবস্থায় আছি। এই বিষয়গুলো আসলে সত্যি বিষয়গুলোকে কেউ উপস্থাপনও করে না, কারণ তারা আসলে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত এবং নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, সে ভাবছে যে আমি আমি তো ভালো আছি, আমার আশেপাশে যারা আছে তাদের চিন্তা ভাবনা আমি করলে হবে না, কারণ এটা আমার আমি ছোট মানুষ আমি এত কিছু চিন্তা করতে পারবো না। কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে এই যে কমিউনিটিতে যদি লিডিং পজিশনে যে যারা আছেন তারা যদি এই সবাইকে একসাথে করতে না পারেন, আখিরে আমাদেরই সমস্যা। আপনি যখন আজকে সিঙ্গেলি কাজ করছেন কিন্তু আপনি যখন গ্রো করবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনার উপরও আসবে। যেমন ধরেন এখন একজন ফ্রিল্যান্সার চাইলে কিন্তু অনেকগুলো ওয়ে আছে, সে চাইলে টাকাটা হোল্ড করতে পারে, সে টাকাটা না আনতে পারে, সে অন্যান্য মাধ্যমে রেখে দিতে পারে। সো একজন ফ্রিল্যান্সার কিন্তু চায় যে দেশে টাকাটা আসুক, এবং সে যেহেতু আমরা যেহেতু কাজ করছি আসলে কিসের জন্য কাজ করছি, 1 টাকা, 100, 10 টাকা, 12 টাকা, 15 টাকা পাচ্ছি বলে তো কাজ করছি। সো আমার $1 ইকুয়াল টু যদি আমার টাকার মান কমছে কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমি আবার লুজার হচ্ছে, যেমন সেটা ব্যাংকে রাখলে আমি আবার ডলারের কারণে ইনফ্লেশনের কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, একটা জিনিস কিনতে গেলে সেখানে আমাকে বেশি পে করতে হচ্ছে, আলটিমেটলি আমার কোনো দিকেই আসলে লাভবান হচ্ছে না। আমার ডলারটা যদি আমি ব্যাংকিং অ্যাকাউন্টে রাখতে পারতাম এবং ফুললি রাখতে পারতাম, যখন আমার লাগবে তখন আমি ক্যাশ করতে পারতাম, অথবা আমার এমন সুযোগ থাকতো যে আমি $300-500 জন্য বাংলাদেশ ব্যাংকে আমাকে আবার রিকোয়েস্ট করতে হচ্ছে না, আমি এই যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা আমি চাইলে ইনভেস্ট করতে পারছি বা কোথাও একটা
ইনভেস্টের মাধ্যমে আরো বেশি ইনকাম করতে পারছি। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। শুধু আমি কর ইম্পোজ করলাম, ঠিক আছে, গভর্নমেন্ট করতেই পারে, সেটা স্বাভাবিক, তার একজন সচেতন নাগরিক হিসাবে কর দিতে আমিও প্রস্তুত, কিন্তু যে নীতি সহায়তা গুলো আমার পাওয়া উচিত সে বিষয়গুলো কিন্তু আমি পাচ্ছি না। সো আমাকেও এই বিষয়গুলো ভয়েস রেজ করতে হবে, আমার কমিউনিটি লিডারদেরকে আমাকে বলতে হবে, অথবা আমার আশেপাশে যারা ভাই ব্রাদার আছে তাদের কাছে শেয়ার করতে হবে, এবং তারা যারা ICT মন্ত্রণালয়ের সাথে জড়িত বা তাদের সাথে যোগাযোগ আছে, রেভিনিউ বোর্ডের সাথে যোগাযোগ আছে, যে যে যারা অবস্থান থেকে এই বিষয়গুলো ইয়ে করতে পারেন। যেমন ধরুন অনেক হয়তো খুশি হতে পারেন যে আমরা চাকরিজীবী, আমরা তো টাকা দিচ্ছি, আমরা তো কর দিচ্ছি, এই ফ্রিল্যান্সাররা হাজার হাজার ছেলে এত কোটি কোটি টাকা কমাচ্ছে, তারা কিন্তু কর দিচ্ছে। সো এখানে বিষয়টা হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, আপনি যে জবটা করছেন সেটার জন্য কিন্তু আরেকটা ছেলে জব পাচ্ছে, কিন্তু একজন ফ্রিল্যান্সারের জন্য কিন্তু সরকারের তেমন কিছু করতে হচ্ছে না, সে বেকারত্বটা নিজ উদ্যোগে সে কিন্তু দূরীভূত করছে, তার সে বেকার না থেকে সে কাজ করছে, এবং সে 30-40 বছর পর্যন্ত, 30-35 বছর পর্যন্ত আন্দোলন করছে না সে একটা চাকরির জন্য, সে 21-22 বছর বয়সে সে ডলার ইনকাম করছে বা যেভাবে হোক সে ইনকাম করা শুরু করছে। সো এই বিষয়গুলো কে অবশ্যই কাউন্ট করতে হবে, কারণ একটা ছেলে যে সরকারের উপর বোঝা হচ্ছে না, সে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করছে, তো তাকে একটা গ্রেস পিরিয়ড দেওয়া উচিত, তাকে একটা সময় দেওয়া উচিত যে সে গ্রো হবে। সে যখন গ্রো হবে, যেমন ধর আমি ইন্ডিভিজুয়ালি কাজ করি, আমি যদি একটা এজেন্সি দিতে পারি, আমি আমার আন্ডারে আরো 5 জন ছেলেকে রাখতে পারবো, আমি আরো 5 জনকে কাজ করতে পারবো। এখন হবে কি, যারা এজেন্সি ওনার আছে বা যারা বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা হয়তো সিঙ্গাপুরে চলে যাবে অথবা দুবাই চলে যাবে, তারা ওখানে ডলারটা হোল্ড করবে, এবং যারা বাংলাদেশে আছে তাদের এমপ্লয়ি শুধু তাদেরকে স্যালারি দেবে। সো গভর্নমেন্ট যে চিন্তাটা করে, এই যে কর ইম্পোজ করা বা ট্যাক্স ইম্পোজ করার চিন্তা ভাবনা করছে, এটা কিন্তু আসলে খুব বেশি আমার মনে হয় সাস্টেনেবল হবে না ফ্রিল্যান্সারদের। ধন্যবাদ, আশা করি সবার ভালো লেগেছে।